দেখেন ফটোটা কিরকম হয়েছে, ফটোটা কিন্তু খুব সুন্দর হয়েছে। ওকে ভাই, আজকের ভিডিওর টপিক হচ্ছে অন্ধকারে কিভাবে ছবি তুলবো। একজন আমাকে কমেন্ট করছিলেন যে ভাই অন্ধকারে কিভাবে ছবি তোলা যায় বা অ্যান্ড সেটিংসগুলো খুব তাড়াতাড়ি দেন বা প্লিজ প্লিজ এরকম একটা কমেন্ট করছিলেন, তার জন্য আমি এই ভিডিওটা নিয়ে আসলাম। অ্যান্ড আমি মনে করলাম যদি ভিডিওটা নিয়ে আসি তাহলে অনেকের ভালো হবে, কারণ অনেকে অন্ধকারে ফটো তুলতে চান বা বিভিন্ন বিয়েতে যান বা বিভিন্ন ঘরে বা দেখবেন বিভিন্ন বার্থডে প্রোগ্রাম আছে যেগুলোতে লাইটিং খুব অসুবিধাও হয়, অ্যান্ড আমাদের ছবি তুললা মানে তুলতে গেলে অনেক কষ্টদায়ক একটা সিস্টেমে পড়তে হয়। তা তাদের জন্য এই সেটিংস বা এই ভিডিওটা যে ভাই আমরা কিভাবে ফটো তুলতে পারি অন্ধকারে, অন্ধকারে কিভাবে ফটো তুলবো অ্যান্ড এই সেটিংসটা বা কোন মুডে তুলবো কোন বিষয়টা সব কিছু এই ভিডিওতে থাকবে। তো ক্যামেরা সিরিজের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো গাইস চলুন শুরু করি। দেখেন অন্ধকারে যদি আপনি সর্বপ্রথম যদি ফটো তুলতে চান তাহলে আমি মনে করি প্রোটেক্ট মুড ব্যবহার করবেন, যেটা হচ্ছে পি মুড। আসলে অন্ধকারের মধ্যে তার জন্য আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি না। তো দেখেন এখানে পি মুড লেখা আছে প্রোটেক্ট, এরপর জাস্ট আপনারা ফ্ল্যাশটা তুলবেন, কারণ ফ্ল্যাশ ছাড়া আপনি অন্ধকারে ফটো তুলতে পারবেন না। দেখেন আমি এখানে দেখানোর জন্য একদম অন্ধকার করে দিছি, আর বিষয়টা হয়েছে দিনের বেলা তার জন্য কিছু আলো চলে আসতেছে ঘরের মধ্যে। আপনারা যদি রাতের দিকে তুলেন তাহলে এইরকম যদি অন্ধকার থাকে, আসলে রিয়েলি এইরকম অন্ধকার থাকে না, কারণ বিভিন্ন লাইট থাকে, হয় সৌরবিদ্যুৎ হয় কারেন্ট যে কোনো এক ধরনের লাইট থাকে, তো কিছু আলো থাকে। এখানে বর্তমানে যে অবস্থা তার দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যদি আমি একজনকে এখানে দাঁড় করাই তার কিন্তু চেহারা বোঝা যাবে না যে আমি কোথায় ফোকাস দিব। তো বিষয়টা হয়েছে এটা, তো আমাদের ফোকাসটা দিতে গেলে অবশ্যই ফ্ল্যাশ তুলবেন, অটো ফোকাস মোডে ফেলবেন, অ্যান্ড শাটার বাটনে জাপ জাস্ট চাপ দিবেন। দেখেন শাটার বাটনে চাপ দেওয়ার পর আমাদের এই লাইটটা আসছে, দেখেন লাইটটা আসছে, মানে ফোকাস দেওয়ার জন্য তুমি যাকে ফটো তুলবে তাকে ফোকাস দেওয়ার জন্য একটা লাইট দিচ্ছে। দেখেন দেখেন আমি যখন আমি জাস্ট এই ইয়েতে চাপ দিচ্ছি, শাটার বাটনে চাপ দিচ্ছি, তখন কিন্তু আমার লাইটটা জ্বলতেছে, আমাকে ফোকাস দেওয়ার জন্য বলতেছে যে ভাই ফোকাস দেও, এরপরে গিয়ে ফটো তুলবে। তো ফোকাস যখন আপনার এখানে কিছু লাইট থাকবে, যেমন ধরেন আপনি কারেন্টের একটা লাইট বাল্ব লাগানো আছে, যদি লাগানো থাকে তাহলে এই যে ফ্ল্যাশটা এইটা সর্বপ্রথমে কিন্তু এই ফ্ল্যাশ দিবে না, আপনার যখনই ফ্ল্যাশ দিবে তখনই আপনার ফটোটা উঠে যাবে। বাট এখন এখানে কিন্তু প্রচুর অন্ধকার, তার জন্য ক্যামেরা বুঝে গেছে যে ভাই এখানে তো ফোকাস দিতে হলে আমাদের অবশ্যই আলোর প্রয়োজন। তার জন্য সর্বপ্রথম আপনি এমনিতেই স্লোভাবে একটা চাপ দিবেন শাটার বাটনে, তাহলে দেখতে পাবেন এখানে যে ফোকাস দিবে, ফোকাস আপনি যাকে দিতে চান তাকে ফোকাস দিবেন, অ্যান্ড পরের চাপে বা পরে আপনি ধরে থাকবেন তাহলেই আপনার ফটোটা উঠে যাবে। তো দেখুন আমি কিভাবে তুলি, যেমন ধরেন আমি দেখি কোনটায় ফোকাস দেয় কি না। আচ্ছা ওকে ভাই, আমি স্ক্রিনটা জ্বালিয়ে তুলি, কারণ এখানে একভাবে হবে না। ওকে আমি একটা ফটো তুলি, কিছু অফলাইনে তুলবো, অবশ্যই আপনারা দেখেন। ওকে ভাই কোনো মানুষ নেই, তার জন্য আসলে ফোকাসটা করতে একটু ঝামেলা হচ্ছে। ওকে একটা ফটো উঠে গেছে, দেখেন ফটোটা। যদি আমি স্ক্রিনের ব্রাইটনেসটা বাড়াই তাহলে আপনারা ফটোটা আরও সুন্দর দেখতে পাবেন, অ্যান্ড অন্ধকারে কিভাবে ছবি তুলতে হয় আমি মনে করি এই টিউটোরিয়ালটি দেখার পর আপনি অবশ্যই বুঝতে পারবেন। ওকে আমি আরেকটা ফটো তুলে দিই, একটু অপেক্ষা করেন। ওকে এবার ফটোটা দেখুন, দেখেন ফটোটা কীরকম হয়েছে, ফটোটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা এরকমভাবে অন্ধকারে যদি ফটো তুলতে চান ভাই তাহলে এই ভিডিওটা যারা পুরোপুরি দেখছেন তারা আসলে শিখতে পারবেন এইরকম ফটো কীভাবে তোলা হয়, অ্যান্ড এইরকম ফটো তুলতে হলে আপনি এই টিউটোরিয়াল অবশ্যই দেখতে হবে, নাহলে কিন্তু এইরকম ফটো তুলতে পারবেন না। এত অন্ধকারের মধ্যেও ভাই এইরকম ফটো তোলা অনেক মুশকিল আছে, যারা জানেন না চিনেন না তাদের জন্য এই টিউটোরিয়ালটি। ওকে গাইস আজকে এই পর্যন্ত, আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এইরকম ইন্টারেস্টিং টিউটোরিয়াল পাওয়ার জন্য।